What's going on everybody? কথা দিয়েছিলাম এখন থেকে MS থেকে ক্যামেরা ক্যাটাগরি রিভিউ দেখতে পাবেন, তাই কথা রাখতে আজকেও হাজির হলাম নতুন একটি ক্যামেরা নিয়ে। ক্যামেরা তো আমার হাতে আজকে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ইহার মডেল হচ্ছে ক্যানন 700D। ইতিমধ্যে আমাদের চ্যানেলে দুটো ক্যামেরার রিভিউ আপলোড করা হয়ে গেছে, যা হচ্ছে ক্যানন 550D এবং 600D। এই ক্যামেরাটা আসলে ওই ক্যামেরাগুলোর থেকে কিছুটা আপগ্রেড, তো ওই ভিডিওগুলো মিস করে থাকলে দেখে নিতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। অ্যাজ অলওয়েজ এই ভিডিওটাও স্পন্সর করছে ক্যামেরা স্টোর, তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা বা অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে, আর সাথে তো অফার থাকছেই। আর বিস্তারিত জানতে অবশ্যই চেক করবেন ডিসক্রিপশন বক্স। তো চলুন প্রথমেই এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এর ডিসপ্লেটা ফুললি আর্টিকুলেটেড, মানে এটাকে এই পাশ থেকে ওই পাশ পুরোপুরি ঘুরিয়ে ভিডিও করতে পারবেন, যেটা আমাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব বেশি দরকারি। আমি এখন যে ক্যামেরাটি দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে ক্যানন 80D। এটার ডিসপ্লেটাও ফুললি আর্টিকুলেটেড, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমার পজিশন ঠিক আছে কিনা বা আমার ফেসে ফোকাস ঠিক আছে কিনা। ঠিক আছে, তাছাড়া এই ক্যামেরাতেও থাকছে 3.5mm অডিও জ্যাকপোর্ট, যেটার মাধ্যমে এক্সট্রা মাইক্রোফোন লাগিয়ে ভিডিও করার সময় ভয়েস কোয়ালিটিকে আরও ইম্প্রুভ করতে পারবেন, যেমনটা আমরা ইউজ করছি। তো চলুন এবার চলে যাই এর ক্যামেরা সেকশনে, দেখা যাক এই ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি কেমন। তো এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা ক্যানন 700D দিয়ে নেওয়া, দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ারই, তবে এর অটো ফোকাস খুব বেশি একটা ভালো নয়, দামের তুলনায় ঠিকই আছে। তো দেখছেন এর ভিডিও কোয়ালিটি, এটাও দেওয়া আছে 9x টাইপ অটো ফোকাস পয়েন্ট, যা মাঝখানে থাকা সাবজেক্টকে ফোকাস করে ফেলে ইজিলি, খুব দ্রুত যে করে তা না, তবে দামের তুলনায় ফোকাস স্পিডটা ভালোই ছিল। তবে যারা ব্লগিং করেন আমার মনে হয় না এই ফোকাসে তারা সন্তুষ্ট থাকবেন, আমাদের মতো ভিডিও করার জন্য হলে নিতে পারেন অনায়াসে এই ক্যামেরাটি। প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে তৈরি করা হয়েছে এর বডিখানা, ওজনটা একদমই হালকা বললেই চলে, তাই এটা হাতে নিয়ে ছবি বা ভিডিও করতে পারবেন কমফোর্টলি। ক্যামেরাটির উপরেই পেয়ে যাবেন এর পাওয়ার বাটন, একই বাটন দিয়ে ভিডিও মোডে নিতে হয়। এর ডায়ালারে 12টা অপশন দেওয়া আছে, যারা এই মুডগুলোর ব্যবহার জানেন না তারা এবি বা পি মোডে দিয়েই আরামসে ছবি তুলতে থাকেন, মানে এখানে পি মোডে দিয়ে এমনি ছবি লাগাই ছবি তুলবেন। তাছাড়া জুম ইন আউট বাটন, আইএসও বাটন এবং বিল্ট ইন প্লাস তো থাকছেই। ক্যানন ক্যামেরার মজার ব্যাপার হচ্ছে এর অপারেটিং সিস্টেম একদমই ইজি, যার কারণে একদম বিগিনার লেভেলের মানুষরাও এটাকে ব্যবহার করতে পারেন। অনেকেই এই ক্যামেরাটিকে ফটোগ্রাফির জন্য বস বলে থাকেন এই দামে, তো চলুন আমরা দেখে নেই এর ফটোগ্রাফির কি অবস্থা। এবারও ক্যামেরার সাথে লাগিয়ে নিচ্ছি একটি 50mm প্রাইম লেন্স, যার অ্যাপারচার f/1.8। আপনারা এখানে EF এবং EFS সকল মাউন্টই ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেন্সর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেলের একটি CMOS সেন্সর, আমরা ক্যানোনের বেশিরভাগ ক্যামেরায় এই সেন্সরটি দেখতে পাই। তো কথা হচ্ছে একই সেন্সর হওয়ার পরেও কেন বিভিন্ন ক্যামেরা থেকে বিভিন্ন ধরনের আউটপুট দেখতে পাই, তার কারণ হচ্ছে ইমেজ প্রসেসিং ইউনিট। আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ক্যানন 700D, এটার ইমেজ প্রসেসিং ইউনিট হচ্ছে DZIC 5, বা আমার পূর্বে রিভিউ করা ক্যানন 550D ওটার ইমেজ প্রসেসিং ইউনিট ছিল DZIC 4। তো বুঝতেই পারছেন যে ক্যামেরার ইমেজ প্রসেসিং ইউনিট যত ভালো থাকে ওই ক্যামেরা থেকে তত ভালো আউটপুট পাবেন। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? এখানেও থাকছে একটা পেন্টামিরর ভিউ ফাইন্ডার, যার কভারেজ এরিয়া আগের মতোই 95%। এর ডিসপ্লে যেহেতু টাচ, তাই ভিউ ফাইন্ডার ইউজ না করে ডিসপ্লেতে টাচ করে ফোকাস নিতে পারেন। তবে ডিসপ্লেতে টাচ করে ফোকাস করার সময় দেখলাম মাঝের মধ্যে ফোকাস নিচ্ছে না, হতাশ হবেন না, শাটার বাটন একটু চেপে ধরে রাখলেই এর ফোকাস ঠিক হয়ে যায়। এই ক্যামেরার মাধ্যমে কিছু ডেলাইট পিকচার স্যাম্পল নিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারেন, নয়তো বা স্কিপ করে পরের পার্টে চলে যেতে পারেন। রাতের বেলায় এর ক্যামেরা বেশি সুবিধা করতে পারছিল না, ছবিতে হালকা নয়েজ দেখা যাচ্ছিল এবং ফোকাসিংয়ে একটু সমস্যা হচ্ছিল, আর এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল।
এটাতেও পেয়ে যাবেন একই ব্যাটারি। 1100 mAh-এর এই ব্যাটারিটি ফুল চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা প্লাস, এবং এর ব্যাক আপ মোটামুটি ভালোই ছিল। এটা ফুল চার্জ দিয়ে ভিডিও করতে পারবেন একটা না 1 ঘন্টা প্লাস। তো ফাইনালি এই ক্যামেরাটির বর্তমান মূল্য ক্যামেরা স্টোরে মাত্র 25,000 টাকা। এতক্ষণ তো দেখলেনই এই ক্যামেরার পিকচার এবং ভিডিও কোয়ালিটি। আমার মনে হয় 25,000 টাকা দামের একটা ক্যামেরা যা থাকা উচিত এখানে সবই আছে। তবে এর অটো ফোকাসটা আর একটু ভালো আশা করেছিলাম, আর পার্সোনালি আমার এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। তো টাকা আপনার, ডিসিশন আপনার, চাইলে ক্যামেরাটি কিনে নিতে পারেন ক্যামেরা স্টোর থেকে। আর হ্যাঁ, ক্যামেরাটি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিনে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আফলান জুয়েল, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।